আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবী ভাই বোনেরা, পর্দা নাসিম শিক্ষিতা মা এবং বোনেরা, আমরা যারা মনির উদ্দিন ভাইয়ের দোয়া নিব বলে রাতের পর সারা রাত্রিটা আমরা অপেক্ষার পর অপেক্ষা করে কাটিয়ে দিলাম। যাই হোক, আমাকে রাত্রি তিনটের সময় আমার স্টেজ টাইম করা হয়েছিল, কিন্তু আমি সেটা কোনো অসুবিধা মনে করি নাই। এ তিনটে থেকে সাড়ে চারটার মধ্যে শেষ হয়ে গেল, কিন্তু দেখলাম যে কি নামাজের পরে আবার উঠতে হবে, মিডিলে একটা হোল্ড করে দিয়ে আবার আলোচনা করাটা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি বললাম যে ফজরের জামাত হয়ে যাওয়ার পর আমি আপনাদের সামনে নিয়ে আলোচনা করব। সুস্থ মস্তিষ্কে সেই কথাটাই আপনারা এক অন্য সেই কথার মূল্য দিয়ে সেই সময়টা অ্যাকসেপ্ট করে এই পর্যন্ত আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাকে আলোচনা করার জন্য অনেকেই অনেক আলোচনার জন্য বলেছেন, আমি সকলের কথাকে আমার মস্তিষ্কে রেখে আমি পবিত্র আল কোরআনে দুইটা সূরা থেকে ছোট্ট ছোট্ট পাঁচখানা আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে, সময়কে সামনে রেখে, কেন আমাদের কাজকর্ম, অফিস, ব্যবসা বাণিজ্য রয়েছে, সেহেতু আমি সেই মতো একটা টাইমের মধ্যে আপনাদেরকে বিদায় দিয়ে দেব এবং আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এই মতো বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন, একবার আস্তে করে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেনা কি সুন্দর একটি প্যান্ডেল ফুল দিয়ে, লাইটিং দিয়ে, প্যান্ডেল দিয়ে সাজিয়েছে, একটা ছোট্ট অফিসও বানিয়েছেন, যোগাযোগ কেন্দ্র, বাড়িগুলো কত সুন্দর সুন্দর। আমি বাড়িগুলোর কথা বলছি না, এই যে এত সুন্দর ফুল দিয়ে, লাইট দিয়ে কত সুন্দর করে এই স্টেজটা বানিয়েছে, এই স্টেজটা কি থাকবে? থাকবে কি হবে? ভেঙে দেওয়া হবে। আচ্ছা, আপনারা ঘুমাতে ঘুমাতে কোনোদিন স্বপ্ন দেখেছেন? কেউ হাত তুলে বলবেন আমি দেখেছি স্বপ্ন। বলে হুজুর আমরা তো সবাই স্বপ্ন, আবার কে দেখে না, সবাই দেখে। আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্নের মাধ্যমে আমরা আমেরিকা চলে যাই, কেউ, আমি কোচবিহারে একটা প্রোগ্রাম করতে গেছি, তো বলছে হাজি সাহেব, এ হাজি সাহেব আপনার সাথে মুসাফা করবে। হাজি সাহেব তখন বলছে যে কি, আমি হাজি সাহেব নই বাবা, তো আপনাকে হাজি সাহেব কেন বলে? বলে আমি স্বপ্নের মাধ্যমে কাবা শরীফ তপ করে মদিনাতুল মানাওয়ারা জিয়ারত করে আমি
আল্লাহর দরবারে দোয়া করতেছি, এই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেল। আমি মানুষের কাছে বললাম যে কি আমি এমন স্বপ্ন কেন দেখলাম, তখন আমার পদবি উঠিয়ে দিল স্বপ্না হাজি, মানে স্বপ্নে হজ করেছি। তো স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু রূপে আমরা স্বপ্ন দেখতে পাই। আপনাদের প্রশ্ন করে বলি, আপনারা বলুন তো, আমি বা আপনি যখন ঘুমান্ত অবস্থায় স্বপ্ন দেখেন তখন কি বুঝতে পারেন যে আমি স্বপ্ন দেখি? সেটা প্র্যাকটিক্যাল বা অরিজিনালি মনে হয়। আমি স্বপ্ন দেখছি এটা কখন বুঝতে পারি? স্বপ্নটা ঘুমটা ভেঙে যাওয়ার পর বুঝতে পারি আমি পূর্বে স্বপ্ন দেখছিলাম। ঠিক এই পৃথিবী স্বপ্ন, কেউ 30 বছর থেকে এসে আছি, কেউ 45 বছর থেকে এসে আছি, কেউ 65 বছর থেকে এসে আছি, কেউ 35 বছর থেকে এসে আছি। আমরা দেখছি এমনই সুন্দর সাজানো জমিন, ফুলে ফলে নরে নারীতে সাজানো কি সুন্দর আল্লাহর আকাশ, কি আল্লাহর জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র দিয়ে সাজানো আল্লাহর আকাশ আমরা এমনই বহুদিন থেকে দেখছি। কিন্তু আপনি যখন মরে যাবেন বা এই পৃথিবী একদিন যখন ভেঙে যাবে, ঠিক আপনি মনে ভাববেন আমি গেলাম আর আসলাম, যেমন পূর্বে স্বপ্নের মাধ্যমে স্বপ্নটি আপনার ভেঙে যায়। ঠিক এই পৃথিবীর ব্যাপারে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, রে আমার উম্মত উম্মতীরা, এই পৃথিবীর মহব্বতে পড়ে, এই পৃথিবীর লালসায় পড়ে, এই পৃথিবীর রঙ্গ দেখে, এই পৃথিবীর মোহে পড়ে, এই দুনিয়ার মহব্বতে পড়ে, তোমরা নিজেকে নিজে বরবাদ হয়ে যেও না, তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যেও না, এ বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, রে আমার উম্মত উম্মতীরা, এই পৃথিবী মানুষের জন্য স্বপ্ন। সুবহানাল্লাহ ভাইগো, স্বপ্নটি দেখতে দেখতে যেমন ভেঙে যায়, এই পৃথিবী একদিন ভেঙে যাবে। কিসের এতই মহব্বত, কেম কিসের এতই দাদাগিরি, কেনই বা এত অন্যায়, কেনই বা এত অত্যাচার, কেনই বা এত বিচার, কেনই বা এত ব্যবিচার, এই তো 2 দিনের দুনিয়া। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন সুন্দর আকাশ, তার সুন্দর জমিন একদিন আমাদের কাছ থেকে চুরমার করে নিরাকার করে দেবে, এই কথা আমার আল্লাহ তার জিব্রাইল ফারিস্তা মারফতে একটার পর একটা আয়াত নাজিল করে আমার রসুলের কাছে খবর পৌঁছাতে লাগলেন, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, এই বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে যখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, তায়েফের মাটিতে আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, জাপান, কুয়েত, কাতার, পৃথিবীর মানুষকে যখন
এই বিশ্ব ভেঙে যাওয়ার কথা আমার রসুল এবং তার সাহাবিদের নিয়ে যখন পৌঁছাতে লাগলেন, বন্ধুরা কিছু শ্রেণীর মানুষেরা তাহা বিশ্বাস করল এবং কিছু শ্রেণীর মানুষেরা তাহা অবিশ্বাস করল। এত বড় আকাশ, এত বিশাল জমিন, এমন বিশাল বিশাল পাহাড়, হিমালয় পর্বত, এত শক্তিশালী বিশাল পাহাড়গুলি আবার কে ভেঙে দেবে, এমন বিশাল এক জমিন কে ভেঙে দেবে? না 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 না, এই কথা বিশ্বাস করো না, এটা মুহাম্মাদের ভয় দেখানো কথা। এই বলে অনেকে অবিশ্বাস করলো, কিন্তু না না, তারপরেও আমার রাসূল দয়ার নবী একটার পর একটা মেসেজ, একটার পর একটা বার্তা আমার নবী পৃথিবীর মানুষের কাছে দিতে থাকেন। একটি কথা যদি বার বার করে মানুষের কাছে তুলে ধরা যায়, অবশ্যই কিছু জ্ঞানী গুণী ব্যক্তি সেই কথাটাকে ফলো করে। ব্যাপারটা কি, মনিরুদ্দিন ভাই একটা কথা কেন বার 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 বলে? নিশ্চয় কথাটার মধ্যে আছে কি? ঠিক বিশ্ব ভেঙে যাওয়ার কথা আমার রসুলের কাছে যতবার পৌঁছাচ্ছেন, আমার নবী পৃথিবীর মানুষের কাছে ততবার পৌঁছে দিচ্ছেন। এবার কিছু শ্রেণীর লোকেরা আমার নবীর কথাগুলিকে ফলো করতে লাগলেন। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কালের পর কাল যায়, যুগের পর যুগ যায়, মানুষের শিক্ষা দীক্ষা বাড়তে থাকে, বিভিন্ন মেশিন আবিষ্কার হতে থাকে, বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হতে থাকে। আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, জাপান প্রায় 1350 বছর পূর্ব থেকে বিশ্বের বিজ্ঞানীরা তারা আকাশ নিয়ে, জমিন নিয়ে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি নিয়ে এবং মহাশূন্য, মহা জমিন নিয়ে তারা গবেষণা করতে লাগলো। মুহাম্মাদের কথা সত্য না মিথ্যা? মুহাম্মাদের আল্লাহ বলেছে না মিথ্যে করেন, মুহাম্মাদ বলছে। এই বলে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি নিয়ে, মহা পাহাড় নিয়ে গবেষণা করতে 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 2007 সালে গবেষণার ক্লিয়ার করে দিল। জোরে বলি নারায়ণ থেকে 2007 সালে তারা আইডেন্টি সার্টিফিকেট পেয়ে গেল। আল্লাহ যাহা বলেন তাহা সত্য, আল্লাহর কোরআন যাহা বলে তাহা সত্য, এই সত্য বলে তারা মেনে নিয়ে তারা 2008 সালের পত্রিকায়, বিভিন্ন টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে পৃথিবীবাসীকে বলে দিল, রে পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআন যাহা বলে তাহা সত্য, আল্লাহ তার রসুল যাহা বলেন তাহা সত্য। একবার জোরে বলি নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী মেদিনীপুর ডিস্ট্রিক্টের লোকেরা, রে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিশ্ব বাংলার লোকেরা, এইবার 2008 সালে বিভিন্ন পত্রিকা মাধ্যমে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল মাধ্যমে পৃথিবীবাসীর কাছে খবর একটি ভাইরাল করলো। সেই খবরটা কি রে? সেই খবরটি হলো আগামী 2012 সালের 30শে ডিসেম্বরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই খবরটা আপনারা পেপারে পড়েছিলেন না ভুলে গেছেন? 2008 সালের পত্রিকায় দিল, 2012 সালের 30শে ডিসেম্বরের মধ্যে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ভাইজান, বন্ধু আমার, বলুন তো 2012 সাল আসতে আর কতদিন বাকি?
চলে গেছে। আচ্ছা, তবে এই সালটির নাম হলো 2022 সাল, কিন্তু বিশ্ব ভেঙে যাওয়ার কথা দিয়েছিল 2012 সালে। কই আকাশ তো ফাটে নাই, জমিন তো ফুটে নাই, পাহাড় তো ভাঙে নাই, তবে মনিরুদ্দিন ভাই আপনি কি বিজ্ঞানীদের ব্যঙ্গ করছেন নাকি? না 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 না, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি বিজ্ঞানীদের ব্যঙ্গ করি নাই, আমি গবেষকদের ব্যঙ্গ করি নাই, তিনারা যাহা বলেছেন তাহা সত্য। তবে আল্লাহর কোরআন বলেছে বিশ্ব ভেঙে যাবে, এই কথাটা তারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছে, পৃথিবী ভেঙে যাবে। কিন্তু আজ থেকে 1200 বছর 1300 বছর পূর্বে তারা বিশ্বাস করতে পারে না। তবে ভাইজান বন্ধু আমার, তবে আপনি কেন 2008 সাল এবং 12 সালের কথা কেন তুলে ধরলেন? ভাইজান বন্ধুরা আমার, বিশ্ব ধ্বংস হয়ে যাবে ওনাদের কথাটা সত্য, তবে পানি দিয়ে ছাতু গুলে খাওয়ার মতো নয় বন্ধু। আমার আল্লাহ এবং আমার রসুল যেইভাবে বলেছেন সেইভাবেই পৃথিবী ধ্বংস হবে, তাদের মতামতে নয়, তাদের কথা সিস্টেম দিয়ে নয়। তবে ভেঙে যাবে কথাটা সত্য বলেছে, ধ্বংস হয়ে যাবে কথাটা সত্য বলেছে, তবে এইভাবেই ধ্বংস হয়ে যাবে তা না। তবে কিভাবে ধ্বংস হবে? আল্লাহ এবং তার রসুল যেইভাবে বলেছেন সেইভাবেই ধ্বংস হবে। তবে কিভাবে হবে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, রে পৃথিবীর নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, রে আমার উম্মত উম্মতিরা, এই পৃথিবী হঠাৎ ভেঙে যাবে না, উত্তর দক্ষিণ কন্নার থেকে বিশাল একটি ভয়াবহ ঝড় এসে বিশ্ব ভেঙে যাবে, এমনটাই নয় রে। বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে কিছু নিদর্শন তোমরা দেখতে পাবে, কিছু। তবে কতটা নিদর্শন? আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে আমি মনিরুদ্দিন আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিস এবং আল্লাহর কোরআন রাসূলের হাদিসে পড়ে দেখলাম, এই বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে 1-2 করে প্রায় 142টির মতো নিদর্শন চিত্র দেখা দেবে, যেটাকে আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় আলামা। আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় আলামা, আমাদের মাতৃ বাংলা ভাষায় বলা হয় নিদর্শন বা চিত্র। কিছু চিত্র, কিছু নিদর্শন, কিছু আলামত আল্লাহর জমিনে দেখা দেবে। রাসূল বলেন সাহাবীরা, রে আমার উম্মত উম্মতিরা, এই নিদর্শন, এই আলামত গুলি যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও, এই দুনিয়ার সময় আর বেশি দিন নাই, জোরে লা ইলাহা। বিরিয়ানি, বিরিয়ানি হচ্ছে না হবে না, হয়ে গেছে, একটু ঘুমটা ছাড়িয়ে রাখে খেয়ে টেস্ট পাবে। এইভাবে ঘুম চোখে নিয়ে জিকির করলে হয়, সকালবেলায় আল্লাহ জিকির করুন, আল্লাহর রহমত নাজিল হবে। একবার মহাব্বত দিয়ে লা ইলাহা
খোকারা বাবুরা দে বাবু তোদের প্যাকেটগুলো একটু বড় করতে বলবো। একবার জোরে না